নমস্কার, খবর দিনভরে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ সাত সকালে আবারও ট্রেন দুর্ঘটনা, ফের লাইনচ্যুত ট্রেন। লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ শালিমার সুপার ফাস্ট এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ শালিমার এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। হাওড়ার নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেন। আজ সকাল 5:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটা পার্সেল ভ্যান এবং দুটো বগি লাইনচ্যুত হয়। বেলাইন ট্রেনে ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। 26 নম্বর পয়েন্টের কাছে এই অঘটন। লাইন বদলের সময় দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান রেলের। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। বিভাগীয় তদন্তের নির্দেশ। সরাসরি চলে যাব দুর্ঘটনাস্থলে, রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আবারও একটা দুর্ঘটনা, এবং যখন ট্রেনটা শালিমারে ঢুকছিল সেই সময় যখন গতি কম তখন এই এই ধরনের ঘটনা ঘটলো। কি কারণ, কিভাবে দুর্ঘটনা ঘটলো, এখন অবধি কিছু জানা যাচ্ছে? একদমই, আরও একবার সেই ছবিটা দেখাবো। আমরা নলপুর ঠিক স্টেশনের কাছে রয়েছি। নলপুর স্টেশনের দূরত্বটা একবার দেখাই, এবং নলপুর স্টেশনের ঠিক ঢোকার আগেই এই দুর্ঘটনা ঘটেছে। এবং সেকেন্দ্রাবাদ থেকে শালিমার আসছিল এই ট্রেনটি, 5:30 নাগাদ দুর্ঘটনা ঘটে। আমরা একবার ইঞ্জিনের ছবিটা দেখাবো, যে ঠিক স্টেশনের কাছাকাছি যখন ইঞ্জিনটি চলে আসে সেখানেই ইঞ্জিনটি থেমে যায়। কিন্তু ইঞ্জিনটি পুরোপুরি ডাউন লাইনে রয়েছে, অর্থাৎ শালিমারগামী ট্রেন যে এক্সপ্রেস ট্রেনগুলো সেগুলো ডাউন লাইন দিয়ে যায়, এবং ইঞ্জিনের প্রতিটি চাকা একেবারে ডাউন লাইনে রয়েছে। কিন্তু তারপরেই হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান, যেটি মূলত এই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই যে হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান, এই কোচটি কিভাবে মিডল লাইনে চলে এলো, এর পেছন দিকটা মিডল লাইনে এবং সামনের দিকটা ইঞ্জিনের সঙ্গে রয়েছে, সেটা ডাউন লাইনে। আর এভাবেই এটি বেশ কিছুক্ষণ চলে আসে, তারপর এখানে দাঁড়িয়ে যায়। কিন্তু তারপরে আমরা দেখছি পরপর আরও কিছু কোচ রয়েছে, সেগুলো যথারীতি মিডল লাইনে রয়েছে। এবং এই মিডল লাইনে আরও একটু দূরে যেখানে 24 নম্বর পয়েন্ট রয়েছে, তারপর 25-এর এ পয়েন্ট, সেখানে কি দুটো যে যাত্রীবাহী কোচ সেগুলো ডিরেল হয়েছে, এবং তারপর এর পেছনের যে অংশ ছিল সেটাও ডাউন লাইনে ছিল। আর এখানেই রহস্য দানা বাঁধছে যে 26 নম্বর পয়েন্টের পর কিভাবে এই মিডল লাইনে বেশ কিছু কোচ চলে এলো, কারণ ইঞ্জিন রয়েছে ডাউন লাইনে, পেছনের যে কোচ রয়েছে সেগুলো ডাউন লাইনে, গাড়িটি আসার কথা ডাউন লাইনে, তাহলে মাঝে এই পার্সেল ভ্যান যেটি কার্যত আড়াআড়িভাবে রয়েছে, এবং এভাবেই বেশ কিছু যে গতিপথ, বেশ কিছু রাস্তা অতিক্রম করেছে, এবং তার ফলে আমরা দেখেছি ডাউন লাইনে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাউন লাইনের প্যান্ড্রোল ক্লিপ যে রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তার থেকে বোঝা যাচ্ছে যে এই কোচ, সেই পার্সেল ভ্যানের কোচটি কিভাবে মিডল লাইনের পেছন দিকটা চলে গেল। একদমই, সেটা নিয়ে ধন্দে রয়েছে রেল। আমরা কথা বলেছিলাম দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণের বক্তব্য শুনব। আজ সুবহ 5:31 পর সিকন্দরাবাদ শালিমার উইকলি এক্সপ্রেস ট্রেন নলপুর স্টেশন পে মিডল লাইন সে ডাউন লাইন মে যাতে হুয়ে ডিরেল হো গই। ইসমে एक पार्सल वैन और आगे में दो पैसेंजर कोचेज डिरेल हुए हैं। किसी तरह की मेजर इंजरी और कैजुअलिटी रिपोर्ट नहीं हुई है। एआरटी और एआरएमई साइट पर पहुंच चुकी है और सर्वे का काम किया जा रहा है। सारे पैसेंजर्स को अपने गंतव्य पर भेजने के बाद में रेस्टोरेशन का काम भी किया जाएगा। যাত্রীদের বড় কোনো আঘাত লাগেনি বলেই বললেন মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ। বিশ্বজিৎ, যাত্রীদের কি তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে? এবং যেরকম তুমি বলছিলে যে ডাউন লাইন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, রেল ট্র্যাক কি পরিষ্কার হয়েছে, এখন কি অবস্থা, ট্রেন চলাচল আবার শুরু হয়েছে? দেখো, সকাল 5:30-5:31 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তারপর থেকে ডাউন এবং আপ দুটো লাইনেই ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল, এবং 8:08 আমরা দেখেছি যে যে লোকাল ট্রেন, যেটি স্পেশাল ট্রেন হিসেবে সেটি চালু করা হয়, এবং এই স্পেশাল ট্রেন চালু করার পর খড়গপুর পর্যন্ত
তারপর আমরা দেখেছি দুরন্ত এক্সপ্রেস এবং কিছুক্ষণ আগেই 10:58 এই বন্দে ভারত এক্সপ্রেস রাউরকেল্লা হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস সেটি আপ লাইন দিয়ে খুব ধীর গতিতে এই নলপুর স্টেশন পাস করে অতিক্রম করে দুর্ঘটনাস্থল। কিন্তু ডাউন লাইনে এখনও পর্যন্ত কোনো রেল চালানো সম্ভব হয়নি, কারণ ডাউন লাইনের ওপরেই মিডল লাইন এবং ডাউন লাইন এই দুটো লাইন জুড়ে এখনও কোচ রয়েছে, কারণ ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনের পরে পার্সেল ভ্যান এবং তাছাড়াও আরও 6টি কোচ রয়েছে। অর্থাৎ এই যে দুর্ঘটনাগ্রস্ত যে কোচগুলো 3টে রয়েছে, বাকি কোচগুলো রয়েছে, এই কোচগুলো না সরানো পর্যন্ত এই ডাউন লাইন বা মিডল লাইন দিয়ে যে ডাউনের ট্রেন সেটা চালানো সম্ভব হবে না। কাজেই মিডল বা ডাউন যে কোনো একটা লাইন ক্লিয়ার করার পরই ডাউন লাইনে ডাউনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে, কিন্তু আপ লাইনে ইতিমধ্যেই ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে স্বাভাবিক বলা যাবে না, কারণ এখানে ট্রেন খুব ধীর গতিতে চলছে। অর্থাৎ গ্রিন সিগন্যাল আপ লাইনের জন্য পেলেও এখনও ডাউন লাইনে অনেকটাই কাজ বাকি। এই কোচগুলো না সরানো পর্যন্ত, ইঞ্জিন এবং কোচগুলো না সরানো পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়া করা যাবে না এমনটাই, এবং তার ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদের একটা দুর্ভোগ বিভিন্ন স্টেশনে এর প্রভাব পড়েছে। খড়গপুর হাওড়া শাখায় ব্যাহত পরিষেবা বাতিল, খড়গপুর হাওড়া একাধিক লোকাল ট্রেন বাতিলে যাত্রী হয়লাইনে চরমে, দেরিতে চলছে অনেক ট্রেন। আপলাইনে ট্রেন চলাচল যদিও খুব ধীর গতিতে শুরু হয়েছে সকাল 10টা থেকে, সেকেন্দ্রাবাদ শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে আজ ভোর 5:30 নাগাদ, ফলে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে, বিভিন্ন স্টেশনে আটকে পড়েছেন যাত্রীরা। খড়গপুর হাওড়াগামী সব এক্সপ্রেস ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। টিকিটও দিচ্ছে কাউন্টার, কিন্তু চিন্তা করছি হয় বাড়ি ফিরে যাবো না। কোথায় যাবেন আপনারা? আমরা তো তামরম, চেন্নাই। তামরম চেন্নাই যাবেন? হ্যাঁ। ট্রেন আসেনি এখন? না, ট্রেন আসেনি। কটায় ছিল ট্রেন? ছিল প্রথম দেখা ছিল 1:30 সময় ছিল, তখন থেকে দেখালো 4:30, 4:30 থেকে দেখালো 5টে, 5টার থেকে আবার পড়লো, প্রচুর সমস্যা হচ্ছে। চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা, কারণ একের পর এক লোকাল ট্রেন বাতিল হয়ে গেছে, এক্সপ্রেস ট্রেন সেগুলো দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন স্টেশনে। কথা বলবো বিবেক আমাদের প্রতিনিধির সঙ্গে। বিবেক এই মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশনে। বিবেক, যাত্রী ভোগান্তির ছবিটা তো সকাল থেকেই নজরে আসছে, এখন ঠিক কি পরিস্থিতি? তো কিছুক্ষণ আগে সকাল 6টার যে ট্রেনগুলো ছিল, অর্থাৎ একদিকে যেরকম হাওড়া পুরী বন্দে ভারত, অপরদিকে আরেকটি বন্দে ভারত ছিল হাওড়া রৌরকেল্লা এবং জনশতাব্দী এক্সপ্রেস, এগুলো সকাল 6:30 এরকম সময়ের মধ্যে এগুলি ছিল, সেগুলি কিনা 10টা এবং 10টার কিছুটা পরে ছেড়েছে, অর্থাৎ প্রায় 4 ঘন্টা পর ছেড়েছে। অপরদিকে আমার পিছন দিকটাতে এই মুহূর্তে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া তাম্রলিপ্ত যেটা দীঘায় যায়, সেটার 8:45 সময়। দেখাই যাচ্ছে এখন ধীরে ধীরে যাত্রীরা আসছেন, কারণ তারা রীতিমতো আশাই ছেড়ে দিয়েছিলেন কখন এই ট্রেন ছাড়বে। 8:45 ট্রেন কিছুক্ষণ আগে প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে, আস্তে আস্তে যাত্রীরা আসছেন। অপরদিকে যেটা, এটা তো গেল যেটাকে বলা যেতে পারে দূরপাল্লার ট্রেন, কিন্তু লোকাল ট্রেনের ক্ষেত্রে যেটা বারবার দেখা গিয়েছে, লোকাল ট্রেন 10:45 নাগাদ প্রথম একটি স্পেশাল লোকাল ট্রেন মেদিনীপুর, হাওড়া মেদিনীপুর স্পেশাল লোকাল ট্রেন ছেড়েছে হাওড়া স্টেশন থেকে। অপরদিকে হাওড়া থেকে হলদিয়ার একটি ট্রেনেরও ছাড়ার কথা, তবে সেটি কখন ছাড়বে এখন অবধি সেটা কিন্তু ঠিকঠাক মতো জানা যায়নি, তবে যাত্রীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যে সময়টা কেটে গিয়েছে, অর্থাৎ সকালবেলার দিকে যে বিশৃঙ্খলা হয়ে গিয়েছে, সময়ের গ্যাপ হয়ে গিয়েছে, সেই সময়ের গ্যাপটা কতক্ষণে মেক আপ করা যাবে, অর্থাৎ সকালের দিকে আমরা সবাই জানি অফিস টাইম, শনিবার দিন অফিসে আসা, অফিসে যাওয়া, এবং হাওড়ার মতো একটি স্টেশন, যে স্টেশন থেকে প্রতিদিন লাখো লাখো অকাতরে মানুষ রাজ্যের বাইরে যান, অন্যান্য জেলায় যান, অন্যান্য জেলা থেকে আসার, কলকাতায় আসার একটা অন্যতম রুট বলা যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে সকাল 6টা থেকে বা 5টার কিছুটা পর থেকে কার্যত এই যে ট্রেনটা থমকে রইল, এই সার্ভিস, অর্থাৎ হাওড়া থেকে শুরু করে যেটাকে বলা যেতে পারে একটা পুরো সেকশন,
সেই সেকশনটা পুরোপুরি থেমে গেল। হাওড়া থেকে শুরু করে আপ টু খড়গপুরের যে সেকশনটা পুরোপুরি থেমে গিয়েছিল, সে কারণে কিন্তু তীব্র বিশৃঙ্খলা হয়েছে, যাত্রীদের অসুবিধা হয়েছে, যাত্রী ক্ষোভ তৈরি হয়েছে এবং প্রতিদিনকার স্বাভাবিক যে কাজকর্ম সেই স্বাভাবিক কাজকর্ম কিন্তু কার্যত ব্যাহত হয়েছে। যাত্রীরাও কমে পেটে পড়েছেন, অনেকেই কাল রাত থেকে এসেছেন ভোরবেলা ট্রেন ধরবেন বলে স্টেশনে রাত কাটিয়েছেন, অথচ ভোরবেলা দেখা গেল যে ট্রেন বাতিল। অনেকেই দূর দূরান্ত থেকে এসে স্টেশনে অপেক্ষা করেছেন, যাত্রী ভোগান্তির ছবিটা কিন্তু চরমে। ভোর 5:15 ব্যান্ডেল লোকালে এসেছি, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের স্কুলে চাকরি করি, পৌঁছতে পারিনি, প্রচণ্ড অসুবিধার মধ্যে রয়েছি। আজকে পুরো ডিউটি কামাই হয়ে গেল, অ্যাবসেন্ট হয়ে গেছি, জানি না কখন কিভাবে পৌঁছতে পারবো, বুঝতেও পারছি না। আমাদের মাল যাবে খড়গপুর মেদিনীপুর, হ্যাঁ বিশাল প্রচুর অসুবিধা, ক্ষতি হয়ে যাবে তোমাদের না যেতে পারলে। এখন ট্রেন যাচ্ছে না, আমাদের পাকা মাল পড়ে আছে, গাড়ি যেতে পারছি না, মাল বিক্রি করতে পারছি না, আর বাড়ি যাবো বাউরিয়া।